আমার কাছে তেমন টাকা পয়সা নাই স্যার। টাকা দিয়ে কি আর সবসময় চাকরি হয়? তাহলে কি চান? আমি যা চাই আপনি চাইলেই তা দিতে পারবো। আমি চাইলেই দিতে পারবো মানে? সময়, সময় মাত্র 2 ঘন্টা সময় আমার বেডরুমে আপনাকে সময় দিতে হবে, আমাকে খুশি করতে হবে, তাহলে আপনার চাকরি পাবো। স্যার চাকরিটা আমার খুবই প্রয়োজন, চাকরিটার জন্য আমি শুধু 2 ঘন্টা না সারা রাত সময় দিতে পারবো। আপনি কি এখন ভাইবা পরীক্ষা দিতে আসছেন? জি আসছি। কতক্ষণ হলো আসছে? 10 মিনিট হলো আছে। স্যার তো মনে হয় এখনো আসেনি। জি না এখনো আসেনি। আচ্ছা ভাইবা পরীক্ষা কি শুরু হয়ে গেছে? জি না। আমি এখানে ভাইবা পরীক্ষা দিতে আসছি। ও আচ্ছা বসুন, স্যার হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। স্যার আসসালামু আলাইকুম। আফজাল? জি স্যার। ভাইবার সব ক্যান্ডিডেট আসছে? জি স্যার চলে এসেছে। ঠিক আছে তাহলে প্রথম জনকে পাঠিয়ে দাও। জলি কি এখানে? জি আমি। ভিতরে আসুন। স্যার সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন আপনার সিটটা দেন। রেজাল্ট খুবই ভালো। আচ্ছা চাকরিটা কি আপনার খুবই জরুরি? জি স্যার। চাকরির বিনিময়ে যদি আমি কোনো শর্ত দেই সেটা করতে পারবেন? কেমন শর্ত? না এই ধরুন আমাদের অফিসের যেগুলোতে যা পড়ে সেগুলো সব করতে পারবেন তো? জি স্যার চাকরিটার জন্য সব করতে পারবো। আচ্ছা ঠিক আছে আপনি এখন যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আফজাল নেক্সট। জি স্যার। আচ্ছা আমাদের এখানে চাকরি নিতে হলে গিভ অ্যান্ড টেক বুঝেন তো, মানে কিছু পেতে হলে কিছু দিতে হবে, সেটা পারবেন? আমার কাছে তেমন টাকা পয়সা নাই স্যার। টাকা দিয়ে কি আর সবসময় চাকরি হয়? তাহলে কি চান? আমি যা চাই আপনি চাইলেই তা দিতে পারবেন। আমি চাইলেই দিতে পারবো মানে? সময়, সময় মাত্র 2 ঘন্টা সময় আমার বেডরুমে আপনাকে সময় দিতে হবে, আমাকে খুশি করতে হবে, তাহলে আপনার চাকরি পাবো। স্যার চাকরিটা আমার খুবই প্রয়োজন, চাকরিটার জন্য আমি শুধু 2 ঘন্টা না সারা রাত সময় দিতে পারবো। গুড। আচ্ছা ঠিক আছে শেষ নাস্তা আমরা আমার বেডরুমে খেলবো, যাও তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো। আফজাল। নেক্সট। আসতে পারি স্যার? আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন আপনার কাগজপত্রগুলো দিন। বাহ খুব সুন্দর। স্যার আমাদের এখানে চাকরি নিতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। শর্ত? হ্যাঁ। কি শর্ত? আমার বেডরুমে আমার সাথে তোমাকে সময় দিতে হবে, আমি যা চাই তাই করতে হবে। কি ভেবে দেখুন মাত্র 2 ঘন্টার ব্যাপার।
বিনিময়ে আপনার চাকরিটা পাওয়া হয়ে যাবে। রাখুন আপনার চাকরি। আপনারা যে চাকরি দেওয়ার নাম করে কার্যকলাপ করছেন, আপনাদেরকে পুলিশে দেওয়া উচিত। বেতন কিন্তু 40,000 টাকা। 40,000 কেন? 40 লাখ হলো এই চাকরি আমি করবো না। আর একবার যদি এই কথা বলেছেন তাহলে আপনাদেরকে পুলিশে দেবো। দেন আমার ফাইল। আরে শুনুন শুনুন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আসলে আপনার মতো আমি একটা ক্যান্ডিডেট খুঁজছিলাম। মানে? আমি আপনার মতো একজন প্রতিভাবান নারী কর্মচারী খুঁজছিলাম। আপনি ইচ্ছে করলে আগামী কাল থেকে আমার অফিসে জয়েন করতে পারেন। সরি স্যার, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। না না, ইটস ওকে, আপনার রিয়্যাক্ট আমার খুব পছন্দ হয়েছে। আমার ব্যবধানের জন্য ক্ষমা করবেন। নো নো, ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আগামী কাল থেকে আপনি আমার অফিসে জয়েন করবেন। ওকে স্যার, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। আচ্ছা, মিথিলা নামে যে মেয়েটি আছে তাকে ডেকে নিয়ে আসো। আর হ্যাঁ, তোমাকে আবার না আসলে চলবে। জি স্যার। আপনার নাম মিথিলা? জি হ্যাঁ। আপনি ভিতরে আসুন। আচ্ছা ঠিক আছে। তাহলে 2020 ম্যাচ কি এখানেই হবে না বেডরুমে? আরে ছাড়ুন, এই আপনাদের মতো মেয়ে মানুষের জন্য কিছু অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে। মানে? আপনার মতো একজন শিক্ষিত মেয়ে একটা সামান্য চাকরির জন্য নিজেকে বিলিয়ে দেবেন, লজ্জা করে না? ছিপ, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। যত সব আফজাল, আজকের মতো ইন্টারভিউ ক্লোজ। কেমন আছিস বন্ধু? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আছি ভালো। আচ্ছা, তোকে একটু কাজের মেয়ের সন্ধানের কথা বলেছিলাম, কই এখনো তো কিছু করলি না ভাই? আরে হ্যাঁ তো, আমি কাজের মেয়ে তো পাঠিয়েছি, দেখ আজকেই বলে যাবে। আচ্ছা তুই কি বাসায় আছিস? হ্যাঁ আমি বাসাতে আছি। আচ্ছা তুই বাসায় থাক, ওকে পাঠিয়েছি, ও নিশ্চয়ই চলে যাবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি? আমাকে রঞ্জু স্যার পাঠিয়েছে স্যার। রঞ্জুকে তো আমি কাজের মেয়ের কথা বলেছিলাম, আপনি কি কাজ করার জন্য আমার এখানে এসেছেন? আচ্ছা তাহলে আমি আসি। না না শুনুন, আপনি কি কাজের ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন? জি স্যার। বুঝলাম না, আপনার মতো একজন শিক্ষিত মেয়ে বাসায় কাজ করবেন সকাল সন্ধ্যা, এটা কি করে সম্ভব? আপনারা অনেক কিছু জানেন না স্যার, কারণ আপনাদের পেটে ক্ষুধা জ্বালা নেই, ঘরে অসুস্থ মা নেই, যার ওষুধ কেনার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, ঘরে ছোট বোন নেই যার দায়িত্ব আমাকে নিতে হয়, পেটের ক্ষুধা আর দায়িত্ব আমাকে ভুলিয়ে দিয়েছিল। আবার সতীত্ব রেজাল্টটা অনেক ভালো। আচ্ছা আমাদের এখানে চাকরি নিতে হলে গিভ অ্যান্ড টেক, বুঝছেন তো, মানে কিছু পেতে হলে কিছু দিতে হবে, সেটা পারবেন? আমার কাছে তেমন টাকা পয়সা নাই স্যার। টাকা দিয়ে কি আর সবসময় চাকরি হয়? তাহলে কি চান? আমি যা চাই আপনি চাইলেই তা দিতে পারবেন। আমি চাইলেই দিতে পারবো? মানে? সময়? সময় মাত্র 2 ঘন্টা সময় আমার বেডরুমে, আপনারা সময় দিতে হবে, আমাকে খুশি করতে হবে, তাহলে আপনার চাকরি পাক্কা। স্যার চাকরিটা আমার খুবই প্রয়োজন, চাকরিটার জন্য আমি শুধু 2 ঘন্টা না সারা রাত সময় দিতে পারবো। গুড, আচ্ছা ঠিক আছে, শেষ ম্যাচটা আমরা আমার বেডরুমে খেলবো। যাও তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো।
স্যার, যেসব মেয়েরা চাকরির জন্য আপনাদের বেডরুমে যায়, খোঁজ নিয়ে দেখেন তাদের পেটেও ক্ষুধার কি জ্বালা। কিছু অসৎ মানুষের জন্য সবাইকে মানুষ খারাপ ভাবে।